আরে এক্সাম দেবো না বলছি না তো, প্লিজ এক্সামটাকে পোস্টপন করো বা অনলাইন করো বা কিছু একটা করো, কিছু একটা ব্যবস্থা করো। ব্যস্ত আছি তো, গেম খেলছি আমি। পরে 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 3 ঘন্টার এক্সাম 1 ঘন্টা করে দিলে কি করোনা হবে না নাকি? আরে ঘুম থেকে ওঠো না। আরে দাঁড়া না একটু, প্লিজ একটু ঘুমাতে দে না আর। ট্রান্সপোর্টের অবস্থাটা দেখো একটু, অফিসের লোকজন অফিস যেতে পারছে না, দূর থেকে যারা আসবে তাদের মধ্যে ছাড়ো, লোকালরাই তো যেতে পারবে না এক্সাম দিতে। কিছু বললে? নিউজ চ্যানেল ধরে ধরে আমাদেরকে ফাঁকিবাজ বলছে, এটা তো ঠিক না। না কিছু তো বলো। এক সেকেন্ড ধরো, ফোনে কথা বলছি তো নাকি? পরে পরে কথা বলবো। হ্যালো, এই বোকাচোদা। ও আচ্ছা বুঝেছি, যত রাগ করার যত গালিগালাজ করার করো, রাগ ঠান্ডা হয়ে গেলে শান্ত হয়ে বসে ডিসকাস করবো। A few moments later, এবার আমি থেমে গেছি, এবার আমি শান্ত, ঠিক আছে? এবার শান্ত হয়ে ডিসকাস করি আমরা ব্যাপারটা, বিকজ ব্যাপারটা প্রচন্ড ইম্পর্টেন্ট। শোনো, তোমাকে আর আমার ভাল লাগছে না, আমি ব্রেক আপ করতে চাই, প্লিজ যত তাড়াতাড়ি পারো এক্সাম দিয়ে বেরো, তোমার জায়গাটা খালি করো, নতুন কেউ আসবে, ঠিক আছে? কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।